আসসালামু আলাইকুম, ডিপিআরসির পক্ষ থেকে চলে আসলাম। আমি মোহাম্মদ সৌরভ হোসেন। দর্শক কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আশা করি, ইনশাল্লাহ আমিও ভালো আছি। আমাদের প্রতিনিয়ত যে অনুষ্ঠান হয়, আমরা প্রতিনিয়ত আমাদের নতুন একজন নতুন করে পেশেন্ট নিয়ে আসি। তো আজকে আমার সাথে আছেন শফিক হাওলাদার। উনি যে সমস্যার জন্য এসেছেন ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে দেখিয়েছেন, তো সেই বিষয়ে আসলে আমরা আলোচনা করবো ওনার সাথে। চলুন, ওনার সাথে পরিচয় হয়নি। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। আপনার নামটা বললে একটু কোথা থেকে আসবেন? আমার নাম হয়েছে শফিক হাওলাদার, আমি ইতালিতে থাকি। আর স্যার, আমি একটু জানতে চাইবো আপনার যে সমস্যাটা ছিল, সমস্যাটা হঠাৎ করে, আমি তো ব্যবসা করি, হঠাৎ করে একদিন সকালবেলা দেখে আমার হিপ জয়েন্টে প্রচুর ব্যথা, ঠিক আছে। এখন আমি হাঁটতে পারতেছি না, তখন চিন্তা করলাম যে এটা তো কিছুই না, নর্মালি ফার্মেসি যেটা ওষুধ কিনা খাই ব্যথার জন্য। হ্যাঁ হ্যাঁ, কারণ যেহেতু আমি কামকাজ করি, ব্যবসা বাণিজ্য করি, সেই ক্ষেত্রে আমার ফ্রেন্ড আছে ওখানে, বললাম যে দোস্ত আমার এখানে ব্যথা কেন, তখন বলতেছে চল ফার্মেসি ওষুধ কিনে খাই। তাই খাইলাম এক সপ্তাহ দশ দিন, কোনো কাজ হয় না। তখন দেখি ব্যথা আরও বাড়ে, মানে যতই হাঁটি দেখি এখানে প্রচুর পরিমাণ ব্যথা হয়। তখন আমি এই ব্যথা নিয়েই আমার এক বন্ধুর লোকের কথা বললাম যে তুরস্কতে, সে বলতেছে যেহেতু তুরস্ক তো আগে থেকে আমার যে কোনো একটা বিষয় নিয়ে আমার যাওয়া, ওর আমি গেলাম ওখানে, ওখানে যাই হোক সেম আমি একটা ডাক্তার আমার দেখাইলো, দেখানোর পরে তার আমাকে একটা এমআরআই করাইলো, করানোর পরে দেখতেছে যে এখানে একটা কী একটা সমস্যা বলল আমাকে, ছোট্ট একটা অপারেশন করবে। তখন অপারেশন কথা বলার পর আমি ভয় পেয়ে গেছি, আমি যে কী এমন কী হয়ে গেল যে অপারেশনই করতে হবে। তখন তো আমি টেনশন করে গেছি, বলতেছে তোর ইমেজে দুই দিনের ভিতরে অপারেশন করতে হবে। তখন আমি বলতেছি না, আমি অপারেশন করবো না, আমি একটু জানতে চাই, বুঝতে চাই আসলে বিষয়টা কী হয়েছে। এখন তখন আমি কী করলাম, আমি বাজার চলে গেলাম, মনটা অনেক খারাপ, প্রচুর ব্যথা। তখন আমি ভাবতেছি যে কী করা যায়, তখন আমি অপারেশন করবো না, ঠিক আছে। তখন আমি ভাবতেছি যে আসলে কী হয়েছে, যে আমি নিজে নিজেই অনলাইনে দেখতেছি, ইউটিউবে দেখতেছি আসলে এখানে সমস্যাটা কী। তখন দেখতেছি যে অনেকের অনেক বড় বড় প্রবলেম, সেই হিসেবে আমার কোনো প্রবলেম নাই, তা কেন আমাকে তারা অপারেশন করবে, ঠিক আছে। অপারেশন করে আমার মধ্যে ভয় ঢুকেছে আমার, ঠিক আছে। তখন আমি দেখতেছি যে যদি এক সময় দেখতে যদি অপারেশন করতেই হয়, তা আমি এদেশে করবো না, ঠিক আছে। আমি পরে আমার ফ্রেন্ডে ফোন দিলাম, ইতালিতে পরে জার্মানের ফ্রেন্ড আছে, সুইডেনে আছে, ওদের লাগে আলোচনা করলাম, সবাই বলতেছে দোস্ত এগুলো এখানে করার প্রয়োজন নাই, তুই ইন্ডিয়া যা। তখন আমি বললাম যে ইন্ডিয়া তো আবার ওইরকম লোকজন নাই, তো কী করি, টেনশনে আছি। তখন ভাবলাম যে বাংলাদেশে দেখি কিছু আছে না, এই বিষয়ে কী করা যায় স্যার। আমি একটু জানতে চাইবো, আপনি তো কয়েকটা দেশে ছিলেন, তো সেখানে মানে টোটাল কতটা আপনি ডক্টর দেখিয়েছেন? তিনটা ডক্টর দেখাইছেন, হ্যাঁ, ইতালিতে একটা ডক্টর দেখাইছি। তিনটা ডক্টরই বলেছে আপনাকে যে আপনি অপারেশন করতে হবে, আপনি ইমিডিয়েটলি কিছু একটা করতে হবে, ইমিডিয়েটলি কিছু করতে হবে, ঠিক আছে। এর মধ্যে বেশি ভয় দেখাইছে আমার তুরস্ক যে ডাক্তার ছিল, সে আমার ফ্রেন্ডও ছিল আমার লগে। তখন আমি আর কোনো সিদ্ধান্ত নিতে পারি নাই। তখন আমি ভাবতেছি যদি এমন কিছু হয় তাহলে আমি দেখি একটু বুঝলি, ঠিক আছে। তখন ভাবতেছি যে না, ইন্ডিয়া দেখি কী আছে, তো ইন্ডিয়া দেখতেছি এই কিছু একটা সমস্যা হইলে ওরা কী বলে একটা না যে আপনারা যে রিপ্লেসমেন্ট ওইটা করে দেবে, ঠিক আছে। তো ওইটা দেখে তোমার ভিতরে আরও ভয় ঢুকে গেছে আমার। তখন আমি সেটা আমি পক্ষপাতী না, এখন দেখি বাংলাদেশে কি আছে, করে হোক আপনি অপারেশনের দিকে যাব টোটালি, আমি যাব, হ্যাঁ হ্যাঁ, অপারেশন বিহীন ট্রিটমেন্ট আমি সেখানে পাবো, হ্যাঁ রাইট রাইট, একটা রাইট একটা ট্রিটমেন্ট পাবো, সঠিক একটা ট্রিটমেন্ট সেখানে যাব, এক্স্যাক্টলি এরকম চাইতেছে আমি। তখন ইউটিউব দেখতে দেখতে এর মধ্যেই দেখি শৈবুল্লাহ স্যার, তার কিছু ভিডিওস আমি দেখতেছি, দেখতে 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 স্যার কেমন একটা ভালো লাগা সবচেয়ে বড় কথা হচ্ছে দেখতেছি যারা যারা রিভিউ দিতেছে তাদের তো বড় বড় সমস্যা, আর আমার তো ছোট, সেই ক্ষেত্রে আমি আমি আর কোনো দিকে না তাকাইয়া সোজা আমি ফোন লাগাই দিলাম।
তখন কথা বললাম, সে আমাকে বললো ঠিক আছে অসুবিধা না, এটা তো আপনি যেটা বলছেন আপনার ওই কী বলে এভিয়ান এরকম একটা কিছু হয়েছে, এমন একটা কিছু হয়েছে, তা আপনি সমস্যা না, আপনি রিপোর্টটা আমাকে দেন, রিপোর্ট দেখে কেন এটা কোনো তত বড় কোনো প্রবলেম না, আপনি যদি বাংলাদেশে আসেন তাহলে আমি ট্রিটমেন্ট দিতে কোনো সমস্যা নাই, আর যেহেতু দূরে থাকেন তাহলে এক মাসের একটা ওষুধ লয়ে যান, আশা করি আস্তে আস্তে এটা রিকভারি হবে। তখন আমি তো ঠিক আছে, তা আমি আর দেরি না করে সোজা বাংলাদেশে চলে আসলাম। বাংলাদেশ চলে এসে এখন মোটামুটি আমি আমাকে 15 দিনের একটা ইদেছে যে 15 দিন এখানে থাকেন, ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। যখন ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসলেন, স্যার আপনাকে 15 দিন পড়তে থাকার কথা বলেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আমার সম্পূর্ণ ডকুমেন্ট দেখার পরে বলতেছে না তত বড় কোনো সমস্যা নাই, এটা সিম্পল একটা সমস্যা, এটা অ্যাভেলেবেল এখানে আসতে আসে মানুষ সুস্থ হইতে আছে, আপনি এখানে 15 দিন থাকেন ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, কোনো সমস্যা নেই, টেনশন হয় কিছুই না। তখন যে আমার মনটা একেবারে পুরো হালকা হয়ে গেলো, আমি চিন্তামুক্ত হয়ে গেলাম, চিন্তামুক্ত হয়ে গেলাম, তাই মনে হয় যে বেঁচে গেলাম। আচ্ছা আচ্ছা, বাস এইটাই তো মনে করে এখন মোট আজকে 12 দিন হয়ে গেছে, মানে আজকে পর্যন্ত হচ্ছে 12 দিন। 12 দিন, হ্যাঁ, দিনের ভর্তি হয়েছিল স্যার, আজকে পর্যন্ত 12 দিন। 12 দিন, হ্যাঁ স্যার। আমি একটু জানতে চাইবো যে আজকে 12 দিন তো আপনি থেকেছেন, এই 12 দিনে আপনাকে কতটুকু সুস্থ মনে করছেন? আমি আল্লাহর রহমতে পুরো মোটামুটি আমি এখন 90% সুস্থ। আচ্ছা, ধরতে গেলে 95%, 5% বাকি আছে, আই থিঙ্ক এটা আমি নিজে নিজে যদি এক্সারসাইজ করি ঠিক হয়ে যাবো, সুস্থ একবারে সুস্থ এখন আমি। স্যার আমাদের মূল ট্রিটমেন্টটা হচ্ছে ফিজিওথেরাপি মাধ্যমে, ফিজিওথেরাপি হচ্ছে, আমি একটু জানতে চাইবো যে ফিজিওথেরাপি কি আদৌ এই ধরনের সমস্যার জন্য কতটুকু পারফেক্ট মনে করেন আপনি? ফিজিওথেরাপি যে বিষয়টা, এটা তো আমার কোনোদিন আমার মাথায় ছিল না যে এই ধরনের যে কোনো ট্রিটমেন্ট দেওয়া আছে কি না, এই ব্যবস্থায় যে একটা ট্রিটমেন্ট হয় ব্যথা জনিত সমস্যা, এই ধরনের সমস্যার জন্য কখনো জানা ছিল না আমার, টোটালি জানা ছিল না। তারপরে যেগুলা স্যারের ভিডিও দেখার পর আস্তে আস্তে এখন আমি এটা সম্বন্ধে অনেকটা মানে অবগত আমি এখন জানি আর কি, তাই আমি অনেক ধন্যবাদ যে আমি স্যারের দেখা পাইছি, আলহামদুলিল্লাহ স্যার। এখন হচ্ছে আপনি তো ইনশাআল্লাহ আগের চেয়ে তো অনেকটাই সুস্থ হয়েছেন, অনেক সুস্থ, পুরাই সুস্থ। আপনি আপনার সেই অভিজ্ঞতা থেকে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন? আমি বলতে চাই যাদেরই আল্লাহ না করুক যদি এরকম কারো প্রবলেম হয়, আপনারা যদি কোনো জায়গায় কোনো ভালো কিছু না দেখেন, বেশি টেনশন করেন, সোজা বাংলাতে এসে পড়েন, স্যারের ট্রিটমেন্ট নেন, ইনশাল্লাহ আল্লাহর রহমত আল্লাহ সুস্থ করে দেবে। আচ্ছা, সবার উদ্দেশ্যে এটাই আমার। শুনতে পেলেন শফিক হাওলাদার, উনি ওনার ভাষায় আপনাদেরকে বোঝাতে চেয়েছেন আসলে যেখানে আপনারা গেলে সঠিক একটা ট্রিটমেন্ট পাবেন, যেখানে গেলে আপনারা সুস্থ হয়ে যাবেন, যেখানে গেলে আপনারা সঠিকভাবে আপনার রোগটা নির্ণয় করতে পারবেন, আপনারা সেখানে যাবেন, সেখান থেকেই ট্রিটমেন্ট নেবেন, সেখান থেকেই সুস্থ হবেন। তো উনি হচ্ছে এই এই জিনিসটাই বোঝাতে চাচ্ছে। তো আজকের জন্য এখানে আমরা শেষ করে দিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।